আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা শেখের বাড়িতে যাব। আমার হাজবেন্ডের ফুয়াতো বোন, ওনার হাজবেন্ড হলো সৌদি আরবের শেখ, ওনার বাসায় আমাদেরকে দাওয়াত করছে। আজকে আমরা যাচ্ছি এখন ওনার বাসায়। উনি থাকে মানে রেসিডেন্সিয়াল এরিয়াতে, খুব মানে সৌদি আরবের সবচেয়ে মানে মক্কায় বিশেষ করে সবচেয়ে ভালো যে জায়গাগুলো আছে সেখানেই ওনার বাসা, মানে যাকে বলে হাইফাই এলাকা। আমাদেরকে দাওয়াত করছে, তা যাচ্ছি। এই যে দেখেন বাড়িগুলো কি সুন্দর, প্রত্যেকটা বাড়ি দেখার মতো। আর ওনাদের ঘরগুলো হলো মানে উইন্ডোগুলো ছোট, ঘরটা মানে খুব সুন্দর আসলে। এক একটা বাড়ি তিনতলা চারতলা এই টাইপের হয়, কোনোটা দোতলা। এই যে আমরা অলমোস্ট চলে আসছি আপার বাসায়। আপার একটা ছেলে, ওনার ছেলেও মানে অ্যারাবিক বিয়ে করছে, বউটা অ্যারাবিক, আবার ওনার হাজবেন্ডও অ্যারাবিক। আর ওরা বাংলা কথা টোটালি বলতেই পারে না, ওরা সবাই অ্যারাবিক কথা বলে, আপা শুধু বাংলা বলে আর কি আমাদের সাথে। এই যে আমরা চলে আসছি, এই যে ঢুকতেই এখানে পরপর তিনটা বাড়ি, তিনটা বাড়ি আপার হাজবেন্ডের। এই যে এটাতে আপা থাকে। বাড়িটা চারতলা বাড়ি, এটা উনি নিচতলায় থাকে, দোতলায় ওনার ছেলের বউ থাকে, আর বাকিগুলো ভাড়া দিয়ে রাখছে আপা। এগুলো আপার গাড়ি। আপাই আপা একটা মানে আপার একটা, আপার ছেলের একটা, ছেলের বউর একটা। এই যে এটা হলো মেইন ডোর, তারপর ঢুকলেই এটা হলো ডাইনিং স্পেস। ওনাদের এখানে কোনো ডাইনিং টেবিল নেই, ওনার এরকম নিচে বিছানা করে তারপরে ওখানেই খায়। এই যে এখানে বসে বসে খায়। আর এখন আমি যাচ্ছি আপার বেডরুমে। এটা হলো আপার বেডরুম। আপা এখন একাই থাকে, কারণ আপার হাজবেন্ড মারা গেছে, আপাই এখন কফিল। মানে আপার আন্ডারে 7-8 জন আছে এখানে। আপার খুব পাওয়ার এখানে। এই যে আপার বাসার খাট, তারপর ওনার ড্রেসিং টেবিল, আর এটা টয়লেট, খুব সুন্দর আপার বাসাটা। আমি সেই জন্য ভিডিও করে নিয়ে আসছি, কারণ এটা হলো কিচেন। আর যে আপার পিছন সাইড দেখা যাচ্ছে, কিন্তু আপার নিষেধ, উনি তো খুব ফরেস্ট গার্ড, উনি কারোর সাথে দেখা করে না, সেই জন্য ওনার ফেসটা আমি দেখাতে পারি নাই। ওনার পিছনের সাইড দেখাইছে। আর আমার হাজবেন্ড, এটা হলো মজ্জিম ভাই, ও আমার হাজবেন্ডের ফুয়াতো ভাই, আর এটা হলো ফুয়াতো বোন। আর যে আপা আসি আমাদের সাথে বসে এখন গল্প করবে, কিন্তু ভিডিও করা যাবে না। আমি করছিলাম, পরে কেটে দিছি, আমি আপার চেহারাটা কেটে দিছি। এখন মজ্জিম ভাই আবার আমার ছেলে দুইটাকে খুব আদর করে, মানে ওদের জন্য জান প্রাণ, ওদেরকে জড়ায় জড়ায় কতক্ষণ পরপর জড়ায় ধরে রাখে, কতক্ষণ পরপরে জড়ায় ধরে মাথায় আদর করে, বলে কি চুল কাটার পর কি মায়া লাগতেছে। ওদেরকে খুব আদর করছে। আর আপাও ওদের ভিডিও করতেছে, ওদের পিকচার তুলতেছে, মানে ওদের ওদের জন্য পাগল হয়ে গেছে আপাও। বলে কি আমার ভাই ছেলেদেরকে কতদিন পর দেখছি, ওরা অনেক বড় হয়ে গেছে। আর এটা হলো আপার ড্রয়িং রুম, খুবই সুন্দর, একদম পুরা
অ্যারাবিক স্টাইল সব কিছু। এরপর আমাদের জন্য উনি খাবার অর্ডার করছে, কারণ আপাতত রান্না করতে পারে না, উনি অসুস্থ। এই যে কেনা খাবার নিয়ে আসছে, এটা হলো মোতাকবাক, এটার নাম। এটা মানে এগ এবং স্পিনাচ দিয়ে তৈরি করে। এটা আমার হাজব্যান্ড খাইতে চাইছে, এটা তিনটা নিয়ে আসছে। আর এটা হলো চিকেন খ্যাপসা, অ্যারাবিক, সব অ্যারাবিক খাবার। তারপর আরও খাবার আছে, আরও নিয়ে আসবে। আর এগুলো হলো সস, এই সস দিয়ে খ্যাপসাটা খায়। তারপর এগুলা নিয়ে, এটা নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য ব্রোস্ট, চিকেন ব্রোস্ট এবং চিপস। আর মোতাকবাকটা এত মজা, মানে আমরা খেয়ে খুবই অবাক, এত মজার জিনিস। আর চিকেন ব্রোস্টটাও খুব টেস্ট ছিল, এটা আলবাইক থেকে আনা, আলবাইকের চিকেন, খুবই মজা। আর ডেজার্ট হিসেবে দিছে এই যে কাজু বরফি দিছে, আরেকটা ডেজার্ট দিছে মাকসুদ, কি মাকসুদ বলে ওটাকে, ওটা হলো ব্রেড দিয়ে কেমন করে জানি বানাইছে। আর এই যে এটা হলো পুরো বাড়িটা। এরপর আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসছি আপার বাসায়। আর আমরা যে গাড়িটা নিয়ে ভাড়া, মানে যে ট্যাক্সিটা করে নিয়ে গেছিলাম, ওটা আমি বসায় রাখছি। এরপর ওটা দিয়ে আবার চলে আসতেছি, এই যে রোড। আর এখানে অ্যারাবিক লোকেরা কি করে রাতের বেলা, গাড়ি পার্কিং করে ওরা রাস্তার মধ্যে বারবিকিউ করতেছে, বসে বসে গল্প করতেছে, মানে খুব এনজয় করে, মানে 7-8 জন মিলে মিলে গ্রুপে গ্রুপে করতেছে। কিন্তু আমি ভিডিও করছি কিন্তু বোঝা যাচ্ছে না, অন্ধকার ছিল তো এটা সেজন্য। আর আমরা যখন আসতেছি পথে, আমরা আসার পথে একটা জায়গা পড়ল, আমাদের ওই যে ভাইটা বললো যে এই ওয়ার্ল্ডের ওখানে 12 জন সাহাবী শুয়ে আছেন, ওনারা নাকি জীবিত, আমরা যদি সালাম করি ওনারা নাকি শুনতে পায়, আল্লাহর কি রহমত, চিন্তাই করা যায় না। আসলে রহমতের শেষ নাই, মক্কাতে আপনি যেখানেই যাবেন সব পবিত্র জায়গা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমরা চলে এসেছি, মক্কা শরীফের মিনারগুলো দেখা যাচ্ছে। আমরা এসে মক্কা শরীফে আবার চলে গেছি, ওখানে নামাজ শেষ করব, তারপরে হোটেলে এসে ঘুমাবো। আল্লাহ হাফিজ।